আফগান সরকারের ব্যবহৃত অনেক ইমেল অ্যাকাউন্ট ব্যবহার সাময়িকভাবে বন্ধ করেছে গুগল। শুক্রবার এক বিবৃতিতে গুগল জানায়, আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তায় সাময়িক পদক্ষেপ নিচ্ছে তারা। দেশটির সাবেক সরকারি কর্মকর্তা ও তাদের আন্তর্জাতিক সহযোগীদের ডিজিটাল নথি তালেবানের হাতে যাওয়ার ভয় থেকে এমনটা করেছে বলে সংশ্লিষ্ট একজনের বরাত থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকার হটিয়ে গত 15 আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এর পরপরই খবর আসে আফগান সরকারের বায়োমেট্রিক ও অন্যান্য তথ্যভাণ্ডার তালেবানের হাতে গিয়েছে। আফগানিস্তানের বিদায়ী সরকারের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, তালেবান বিগত সরকারের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্টগুলোতে ঢুকতে চাইছে। গুগল জানায়, আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তায় সাময়িক পদক্ষেপ নিচ্ছে তারা, তবে সেগুলো আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্ট কিনা তা নিশ্চিত করেনি। ইন্টারনেটে পাওয়া তথ্য থেকে জানা যায়, প্রায় 2 ডজন আফগান সরকারি সংস্থা ইমেল সরবরাহের জন্য গুগল সার্ভার ব্যবহার করত। এর মধ্যে অর্থ, শিল্প, উচ্চশিক্ষা ও খনিজ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রটোকল দপ্তর ও যোগাযোগের জন্য গুগল সার্ভার ব্যবহার করা হতো। সরকারি ডাটাবেজ ও ইমেল থেকে গত প্রশাসনের কর্মকর্তা, সাবেক মন্ত্রী, দেশি বিদেশি সহযোগীদের সম্পর্কে তথ্য মিলতে পারে, আর সেইগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য তালেবান সাবেক আফগান সরকারি কর্মকর্তাদের ইমেল অ্যাকাউন্টগুলোতে অ্যাটাক করতে পারে। তাই আগে থেকে আফগান সরকারের ইমেল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে গুগল। গত মাসের শেষের দিকে ওই কর্মকর্তা বলেন, যেই মন্ত্রণালয়ের জন্য তিনি কাজ করতেন তাদের সার্ভার রাখার তথ্য সংরক্ষণের জন্য তাকে বলেছিল তালেবান। তিনি বলেন, আমি যদি তা করতাম তাহলে তারা এসব তথ্য পেয়ে যেত এবং মন্ত্রণালয়ের আগের শীর্ষ পদাধিকারীদের সরকারি যোগাযোগের তথ্য পেয়ে যেত।